Welcome back to another video, guys. Last video আমরা দেখছিলাম যে কিভাবে print statementটা ইউজ করতে হয়, print functionটা ইউজ করতে হয়। তো আজকে ভিডিওতে দেখব যে আমরা এই যে functionটা, functionগুলো আছে, সেই functionগুলো কিভাবে execute হয়। আপনাদের Python programটা কিভাবে execute হয়। তাহলে Python programটা execute হওয়ার জন্য আমাদের জানতে হবে যে Python program line by line execute হয়। তাহলে আমাদের প্রথমে এটা line one execute হবে, এরপর line two, এরপর line three, এরপর line four। এখন আমি যদি এখানে অনেকগুলো স্পেসও দেই, তারপরে প্রিন্ট লিখি, দেখেন প্রিন্ট দিয়ে আমি কোন একটা কিছু লিখলাম। আচ্ছা বুঝেছি। তো প্রিন্ট দেওয়ার পর আমি একটা কিছু লিখলাম, লেখার পর এখানে আমি কোনো ফাংশন ইউজ করলাম না, এমনি কিছু একটা লিখে দিলাম। তো এটাকে যদি আমি প্রিন্ট করি, তাহলে আপনাদের প্রথমে প্রথম চারটা লাইন এক্সিকিউট হবে, তারপরে এগুলা ফাঁকা, এগুলাতে কিছু নাই, তারপরে সেভেন লাইনটা এক্সিকিউট হবে, তারপরে এগুলো এক্সিকিউট হবে। এখন কথা হইতেছে আমি এখানে প্রিন্ট ফাংশন ইউজ করছি, এটা এক্সিকিউট হবে, এখানে আমি কোনো ফাংশন ইউজ করি নাই, এটা এক্সিকিউট হবে না, এরকম কিছু নাই। আমাদের পাইথন প্রোগ্রামটা লাইন বাই লাইন এক্সিকিউট হবে। তো আমি এখানে যদি রান করি, তাহলে দেখেন আমার এখানে প্রথম চারটা এক্সিকিউট হয়েছে, এরপরে আমাদের কোডটা ইরর শো করতেছে যেখানে আমি কিছু ইউজ করি নাই। তাহলে এখানে যদি আপনি কোনো একটা কিছু ইরর করেন বা ভুল লেখেন, তাহলে সেই পর্যন্ত যে কোডটা ইরর শো করবে, পরবর্তী যে আপনার লাইনগুলো আছে সেই লাইনগুলোর কোডটা আরেক এক্সিকিউট করবে না। তো এটা প্রতি লাইন এক্সিকিউট করার পরে আপনার একটা লাইন যখন এক্সিকিউট হয়ে যাবে তখন সে নেক্সট লাইনে যাবে। তো কোনো লাইন যদি এক্সিকিউট না হয় তাহলে তার পরের লাইনগুলো এক্সিকিউট হবে না, এভাবে এটা এক্সিকিউট হয়। তাহলে আমরা এখন দেখব হইতেছে এখানে আরও কিছু ফাংশন ইউজ করি আমরা। এখানে আমি লিখলাম প্রিন্ট, প্রিন্ট দেওয়ার পরে আমি ডাবল কোটেশনের মধ্যে একটা স্টার ইউজ করলাম, এরপরে কোটেশনের বাইরে আমি একটা সেই স্টারটা আবার দিলাম, এরপরে টেন দিলাম। তো এখানে এখানে যে কোটেশনের ভিতরে আমরা যেটা ইউজ করব সেটা হইতেছে স্ট্রিং। স্ট্রিং হইতেছে এমন কিছু জিনিস যেগুলো আপনার অ্যাজ এ ক্যারেক্টার থাকবে, যেমন এ বি সি ডি অথবা নাম অথবা যে কোনো কিছু। সেই স্ট্রিংগুলা আপনি সেই স্ট্রিংগুলাকে আপনার লিখতে হবে হইতেছে কোটেশনের ভিতরে, সেই স্ট্রিংগুলাকে আপনি কোটেশনের ভিতরে লিখতে হবে। এখন আপনি যদি এখানে কোটেশনের ভিতরে টেন লেখেন, আচ্ছা এটা প্রিন্ট করে দেখাই আগে, এটা প্রিন্ট, এটা এই স্টার, এই স্টার বলতে এখানে অ্যাস্টারিক্স বলতে বোঝাইতেছে গুণ চিহ্ন, আমরা ম্যাথমেটিক্যালি অপারেটর যেগুলো আছে মাল্টিপ্লিকেশন সাইন, আর এটা আপনাদের এই ইসের ক্ষেত্রে কোডিংয়ের ক্ষেত্রে অ্যাস্টারিক্স বলা হয়। তো অ্যাস্টারিক্সটা হইতেছে গুণের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে টেন, এই টেনটা হচ্ছে ইন্টিজার নাম্বার। তো আমরা ইন্টিজার নাম্বার বলতে জানি যেগুলো হচ্ছে আপনার পূর্ণ সংখ্যা, সেটা মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, যে কোনো কিছু একটা হতে পারে, সেটাগুলোকে আমরা ইন্টিজার বলি। তো এখানে ইন্টিজারের সাথে আমরা এই স্ট্রিংটাকে মাল্টিপ্লিকেশন করতেছি। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে এই কোডটা 10 বার শো করবে। তো এটাকে আমরা প্রিন্ট যদি দেই, দেখেন এই যে দেখেন এখানে স্টারটা 10 বার শো করতেছে। তো এখন কথা হচ্ছে স্ট্রিং আর ইন্টিজার মধ্যে পার্থক্যটা কি, স্ট্রিং এর মধ্যে আর ইন্টিজার মধ্যে পার্থক্য হচ্ছে ইন্টিজার হবে শুধু নাম্বার, যেটাকে নাম্বার রিপ্রেজেন্ট করবে, অ্যাজ এ নাম্বার রিপ্রেজেন্ট করবে, আর আপনি স্ট্রিং এর মধ্যে যা লিখবেন সেটা হচ্ছে আপনার বা ইনভার্টেড কমার মধ্যে আপনার যা লিখবেন সেটা অ্যাজ এ স্ট্রিং আপনার এক্সিকিউট হবে। এখানে মনে করেন আমি যদি টেন দেই, তাহলে এখানে আপনারা হয়তো ভাবতে পারেন যে টেন ইন্টু টেন ইজ ইকুয়াল টু 100 হবে, সেটা 100 হবে না, কারণ এখানে এটা এই টেনটা আপনার ইন্টিজার না, মানে কোনো সংখ্যা হিসেবে না, এখানে অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে ইউজ হতেছে। তো আমি এটাকে যদি রান করি তাহলে দেখুন 10 আমার 10 বার আসছে। আর এখানে যদি আমি মনে করেন যে দুইটাকে আমি ইন্টিজার হিসেবে ইউজ করি, যেমন এই টেন হচ্ছে ইন্টিজার, এই টেন হচ্ছে ইন্টিজার, তো এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে এখন সেটা আসবে হইতেছে আমার 100। তাহলে আশা করছি বুঝতে পারতেছেন যে আপনাদের স্ট্রিং এবং ইন্টিজারের মধ্যে কী পার্থক্য আছে। তো আপনাদের মানে আপনারা ইনভার্টেড কমার মধ্যে যা লিখবেন সেটা আপনাদের কোড এক্সিকিউট হয়ে শো করবে, সেটা কোনো ক্যালকুলেশনে যাবে না। যেমন মনে করেন আমি টেনকে ইনভার্টেড কমার ভিতরে রাখলাম, টেন ইনভার্টেড কমার ভিতরে, এখন ইনভার্টেড কমার ভিতরে রাখলে শুধু টেনটাই এক্সিকিউট হবে, এই যে টেন। এখন আমি যদি মনে করেন প্লাসও করি, আমি দুইটাকে প্লাসও করি, তাহলে এখানে শো করবে টেন টেন, এটা আপনার যোগ করে দেখাবে না যে টেন প্লাস টেন ইকুয়াল টু 20। এই যে দেখেন টেন টেন শো করতেছে, কারণ এই দুইটা ক্যারেক্টার হিসেবে আছে, ক্যারেক্টার টেন একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার, দুটাকে যদি যোগ করেন দুটা ক্যারেক্টার একসাথে শো করবে, আপনি এটা যোগ করবে না। আর এটাকে যদি আপনি ইন্টিজার হিসেবে ব্যবহৃত করেন, যে দুটা ইন্টিজার বা যে কোনো একটা ইন্টিজার
তাহলে আপনার সেটা ইন্টিজার হিসেবে শো করবে। যেমন দেন 2, 2 প্লাস 10 হচ্ছে 12, তাহলে এখানে আমার শো করতেছে 12। তাহলে এভাবে কোডগুলো এক্সিকিউট হয়। সো আপনারাও এখানে এই কোডগুলো ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন আপনাদের মতো করে বিভিন্ন জিনিস প্রিন্ট করার জন্য। এখানে মনে করেন আমি প্রিন্ট করলাম আমার এ, প্রিন্ট করলাম 10 বার, যদি আমি গুণ মানে অ্যাস্টারিক দিই তাহলে গুণ হবে, এখানে আমার এই প্রিন্ট হতো 10 বার। তো আপনারা এইভাবে বিভিন্ন জিনিস ট্রাই করে দেখবেন যে আপনার প্রিন্ট ফাংশনগুলো ইউজ, আপনার প্রিন্ট ফাংশনগুলো আপনার প্রপারলি ইউজ করা দেখবেন। তো এখানে আপনার ম্যাথমেটিক্যাল অপারেটর যে কোনো কিছু দিতে পারেন, তো ওগুলো আপনার শো করবে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই, বাকি অংশ দেখবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।